নমস্কার, নিউজ টু ডিন্ডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি সৌমিক লস্কর আর আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি তৃণমূল পার্টি অফিসের সামনে, যেখানে আজ বিজেপি থেকে একাধিক সদস্যরা তৃণমূলে যোগদান করছে। সেই সরাসরি চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আগামী দিনে আপনারাও দেখতে পারবেন, কেননা একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে পশ্চিমবাংলায় বিজেপির আর কোনো ভবিষ্যৎ নেই। 2011 পরে মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করেছেন যে কাজটা কথা বলে। আমি সবসময় বলি যে ভাই কাজ করো, কাজটা কথা বলে। এরপরে যেদিনই বৈঠক আপনারা বলবেন বা প্রশিক্ষণের সঙ্গে একটা টাইম করে দিয়ে আপনারা ওয়ার্ডে বসে একটা পূর্ণাঙ্গ জোর একটা পূর্ণাঙ্গ কমিটি করে নিয়েন। আমি আশা করব সামনে যে পৌরসভা নির্বাচন আছে, এই পৌরসভা নির্বাচনে 16 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় ভারত, জয় ভারত, জয় ভারত, জয় ভারত, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় ভারত, জয় ভারত, জয় ভারত, জয় ভারত, জয় ভারত, জয় ভারত, বন্দে মাতরম, বন্দে মাতরম, 16 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেস, জয় ভারত, জয় ভারত, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলার অভিভাবক, জেলা সভাপতি, আমাদের নেতা কানাইয়ালাল আগরওয়ালা মহাশয়। 16 নম্বর ওয়ার্ডে স্বাধীনতার পর থেকেই আমরা সেখানে একটু সাংগঠনিকভাবে দুর্বল ছিলাম, এটা অকপটে অস্বীকার করে লাভ নেই। ওই ওয়ার্ডটা আজও পর্যন্ত আমরা জিততে পারিনি, কংগ্রেস আমল থেকেও এবং তৃণমূলের আমলও। আমাকে ওই ওয়ার্ডের কিছু যুবক স্বইচ্ছায় এসে তারা তৃণমূলের জয়েন করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি সেই মতো আমাদের জেলা সভাপতি কানায়দার সাথে কথা বলে আজকেই সময় দিয়েছিলাম। সেখানে বাবুদা আছে, বাবুদার নেতৃত্বে, লালদার নেতৃত্বে এবং 16 নম্বর ওয়ার্ডের পিনাক পিনাক যারা আছে, তো সবাই একসাথে হয়ে আজকে আমাদের এই দলীয় কার্যালয়ে সবাই প্রত্যেকে জয়েন করলো। আমি একটাই কথা বলবো, জয়েনিং হয়ে যাওয়ার পর বাড়িতে বসে একদম জয়েনিং মানে আজকে থেকে আপনারা কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রত্যেককে একজন একজন কর্মী হলেন, একজন সৈনিক হলেন। তৃণমূল সংগঠনটাকে 16 নম্বর ওয়ার্ডে কীভাবে বাড়াতে হবে এবং কীভাবে ঘরে ঘরে পৌঁছাতে হবে, সেখানে ধর্মের মেরুকরণ করা চলবে না, এটা কিন্তু দায়িত্ব আপনাদের প্রত্যেককে নিতে হবে। এবং তার পাশাপাশি আজকে থেকে এখানে জয়েনিং করে গিয়ে বাড়িতে ঘুমিয়ে থাকলে হবে না, আগামী পৌর নির্বাচনে আমরা উন্নয়নের নিরিখে আমাদের স্বচ্ছ যে ভাবমূর্তিওয়ালা আমাদের মাঝে একজন মানুষ আছেন, তার নাম কানাইয়ালাল আগরওয়াল, তার নেতৃত্বে আমরা 17-0 করে দেখাবো ইসলামপুর পৌর। আর যারা যারা আজকে যুব তৃণমূলে জয়েন করলেন তাদেরকে আমাদের উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কানাইয়ালাল আগরওয়াল জিন্দাবাদ। আজকে ইসলামপুর শহরের সদর কার্যালয়ে 16 নম্বর ওয়ার্ডের 100-এর মতো যুবক
যারা এতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন না তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এখানে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিও আছে কৌশিক গুণ। এখানে যারা যুবকরা আছেন আমি ওনাদেরকে একটাই কথা বলেছি যে আমাদের দল থেকেও নির্দেশ আছে যে যুবকদের বেশি করে দলের মধ্যে টানতে হবে, কারণ আগামী দিনে আমরাও হয়তো থাকবো না কিন্তু যুবকরাই এগিয়ে আসবে। তো আমি আজকে বলেছি, জেলা সভাপতিকে বলেছি যে 16 নম্বর ওয়ার্ডে বসে এই 16 নম্বর ওয়ার্ডের যুবরা যারা আজকে জয়েন করছে, সখানেক ছেলে আজকে যোগদান করছে, এদেরকে নিয়ে 16 নম্বর ওয়ার্ডেই বসে একটা পূর্ণাঙ্গ কমিটি করে দেবে। সেই পূর্ণাঙ্গ কমিটি আগামী দিনে প্রত্যেকটি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে